নিজের জীবনে অনেক বস্তু অনেক ব্যক্তিকে অনাদর করে থাকে, ভাবে যে ওর কোনো মূল্যই নেই, এটা তো কোনো কাজেই লাগবে না। এবার ভাবুন যে আপনি কোনো পথে হাঁটছেন আর আপনার পায়ে একটা কাঁটা ফুটে গেল। তখন আপনি যাই করুন না কেন, তলোয়ার দিয়ে আপনি সেই কাঁটা বের করতে পারবেন না। তার জন্য আপনার দরকার পড়বে একটি সূচের। সেই জন্য এই সংসারে যে কেউই ছোট বা বড় হন না, সকলের নিজের মূল্য আছে। দেখুন, যদি কথা বলা হয় জল নিয়ে, জল যদি দূষিত হয় তাহলে তা আমরা গ্রহণ করতে পারবো না, পান করতে পারবো না। কিন্তু যদি হঠাৎ করে কোথাও আগুন লেগে যায়, সব কিছু ভস্ম হতে শুরু করে, তাহলে সেই জল কিন্তু সেই আগুন নিভিয়ে দিতে পারে। এই পুরো খেলাটাই হলো দৃষ্টিভঙ্গির, মানসিকতার। আপনার মানসিকতা যদি শুভ হয় তাহলে সেটাই শুভ সত্য হয়ে আপনার সামনে আসবে। এই সংসারে বস্তু হোক বা ব্যক্তি হোক, তাতে খুঁত ধরা বন্ধ করে দিন আর তার কি কি গুণ রয়েছে সেটা খুঁজে বের করতে শুরু করুন। জীবন সরল হয়ে যাবে এবং এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা।